রাজনৈতিক সচেতনতা। আজকে ঠিক এই 2018 বা একবিংশ শতাব্দীতে আজকের যে যুব প্রজন্ম, তাদের কাছে যেন রাজনীতি একটা উন্নাসিকতার বিষয়, রাজনীতি একটা তাচ্ছিল্যের বিষয়, এবং রাজনীতি যেন তার কাঙ্ক্ষিত গুরুত্ব হারিয়েছে, এই জায়গাটা আমি মনে করি খুব ভয়াবহ। রাজনীতি সমাজ পরিচালনা করে, সমাজ ধারণ করে এবং সমাজকে বহন করে। আজকে যদি আমাকে সুস্থভাবে রাস্তায় হাঁটতে হয়, আমার ছেলে মেয়ে নাতি নাতনিকে যদি সুস্থভাবে স্কুল কলেজে যেতে হয়, চাকরি থেকে আমার পরিচিত জন যদি সুস্থভাবে সেখানে বেতন নিয়ে আমার বাড়িতে ফিরে এসে স্বচ্ছন্দে সংসার ধর্ম পরিচালনা করতে পারে, এই সমস্ত কাজে রাজনৈতিক দায়িত্ব এবং সমাজের সুস্থতা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা আজকে রাজনীতির বহুবিধ হঠকারিতা, বহুবিধ নোংরা নগ্ন কর্মকাণ্ড, ধর্মের নামে একটা অন্ধ অমানবিক হিংসার আস্ফালন, খবরের কাগজ এখন আমাদেরকে দৈনন্দিন পীড়িত করে, আমাদেরকে বিব্রত করে, এবং একটা সুস্থ সুশীল সমাজ রচনা পরিচালনার ক্ষেত্রে সে একটা বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। আমি এটুকু বুঝেছি যে সংগ্রামী মানুষ অতীন সরকার তারা যে সুস্থ সুন্দর নাগরিক সমাজের জন্য জীবন উৎসর্গ করেছিল, তার অন্য কোন বিকল্প হয় না। যিনি কৃষক তিনি মাঠে কৃষির কাজই করবেন, যিনি শ্রমিক তিনি কারখানার শ্রমিকের কাজই করবেন, যিনি শিক্ষক তিনি স্কুলে কলেজে শিক্ষকতার দায়িত্ব পালন করবেন। যদি সমস্ত কিছু মাধ্যাকর্ষণ জনিত যে শক্তি, যে ভারসাম্য, তা রক্ষা করে রাজনীতি। আমি আজকের এই সভায় যে সম্মানিত পদ এখানে পেয়েছি, এর জন্য উদ্যোক্তাদের কাছে আমার নম্র শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং যে মহান রাজনৈতিক ব্যক্তিত্ব অতীন সরকার এবং আরো যারা এই ধরনের কাজে তাদের জীবন উৎসর্গ করেছে, এই ডকুমেন্টেশন যেটা হয়েছে এখানে এটা অত্যন্ত মূল্যবান। আমি এক মিনিট যেটুকু চোখ বুলিয়েছি তাতে ওই সময়ের একটা চমৎকার খুব পরিশ্রমী একটা রাজনৈতিক ইতিবৃত্ত এখানে আছে, আপনারা সেটা দেখবেন। আমি সমস্ত প্রয়াসকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম।